শুনছিলাম ভাই, ওই আপনি যে বিষয়টা বুঝতে পারতেছেন না, আপনার ওয়েব পেজের হোম পেজের যে দেখতেছেন ডাইন পাশে বাম পাশে অনেক খালি জায়গা আছে, সো ওইটা হচ্ছে, এটার কারণ হচ্ছে আপনার ব্রাউজার যেটা আছে ওইটার মধ্যে হচ্ছে ডেস্কটপ মোডটা অন আছে, বুঝতে পারছেন? এই জন্য হচ্ছে আপনারটা এইরকম দেখাচ্ছে। সো এইটা আপনি যেভাবে ঠিক করবেন দেখেন। আচ্ছা, তার আগে দেখেন আমি আপনার সাইটটা ভিজিট করলাম। এখন দেখেন এইটার মধ্যে কিন্তু দেখেন এইরকম ডাইনে বামে কোনো স্পেস খালি নাই। ওকে, তারপরে হচ্ছে যেই রকম আপনি চাচ্ছেন একদম মোবাইল রেসপন্সিভ, অনেক সুন্দর দেখাচ্ছে আপনার সাইটটা। তো এইরকমই হবে, যে কেউ মোবাইল দিয়ে ঢুকলে এইরকমই দেখায়, বাট আপনার শুধুমাত্র আপনার মোবাইলের আপনার ব্রাউজার দিয়ে যখন ঢোকেন তখন ওইরকম দেখাইতে। সো এটা হচ্ছে আপনার ব্রাউজারের সেটিংটি একটু চেঞ্জ করা আছে এই জন্য। সো এটার জন্য যেটা করবেন আপনি, সো এই যে একদম উপরের দিকে দেখতে পাবেন, ঠিক আছে, 3.3টা আইকন আছে আপনার উপরের ডাইন সাইডে। সো এইখানে আপনি জাস্ট ক্লিক করলে দেখতে পারবেন একটা পপ আপ, সরি ক্লিক লেগে গেছে, এই যে পপ আপে আরেকটা সাইড ম্যাপ ওপেন হবে। ওকে, আচ্ছা সাইড ম্যাপ ওপেন হবে। সো এটা যদি একটু স্ক্রল করেন তাহলে আপনি এই দেখেন নিচে দিকে দেখতে পারবেন ডেস্কটপ সাইড, ঠিক আছে। এইটা দেখেন একটা পাশে একটা চেক বক্স আছে। সো এটাতে যদি আমি চেক বক্স দিয়ে দিই বা আপনি যদি এটার মধ্যে চেক বক্স দেন তাহলে দেখেন আপনারটা এই দেখেন আপনি যে স্ক্রিনশটটা দিচ্ছেন এইটার মতো এখন হয়ে গেছে, ঠিক আছে। সো আপনারটাই এই মোডটা অন করা আছে। সো আপনি যেটা করবেন এই সাইটে এই সাইড ম্যাপটা ওপেন করে এই চেক বক্স যেটা আছে এটাকে আবার উঠাইয়া দিলেন। উঠাইয়া দিলেই দেখতে পারবেন যে আপনার সাইটটা আবার মোবাইল রেসপন্সিভ, মোবাইল ভিউতে যেরকম ডিজাইন ওই রকম হয়ে যাবে। সো আই থিঙ্ক এটা আপনি বুঝতে পারছেন, অ্যান্ড এভাবে আপনি করে নেন, দেখবেন আপনার সাইট অ্যান্ড হয়ে যাবে। আর এইটা একটা ফিচার গুগল ক্রোমের, আপনার যখন যেই ভিউতে দেখতে মন চায় ওইটা অন করে দেখবেন, দেখার পরে আবার মানে ডেস্কটপ ভিউতে যদি দেখার কখনো প্রয়োজন হয় দেখবেন, দেখে আবার ধরেন অফ করে দেবেন। এটা বিভিন্ন সাইটে দেখতে হয় কাজ করার জন্য এই ফিচার দিচ্ছে গুগল। সো এটা গুগলের ফিচার, আই থিঙ্ক আপনি এখন বিষয়টা বুঝতে পারছেন কেন এরকম দেখাচ্ছে। সো আজ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, গুড বাই, আসসালামু আলাইকুম।